সুপ্রিয় দেশি বন্ধুরা, তোমাদের একদিকে বাংলা পরীক্ষা। তো বন্ধুরা, যারা ঢাকা বোর্ডে অবস্থান করতেছ তাদের জন্য আমি শর্টকাট কিছু লিখিত শাসন দিচ্ছি, তোমরা আজকালের মধ্যে মুখস্থ করে নিও। দেখো, প্রবন্ধ রচনা তোমাদের আছে 15 মার্ক। এখানে আমি 6টি রচনা দিয়েছি, তার মধ্যে প্রথম 3টি তোমরা অবশ্যই সবাই মুখস্থ করবে যারা ঢাকা বোর্ডে আছো। দেখো, 1 নম্বর ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, 2 নম্বর অধ্যবসায়, 3 নম্বর দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এই 3টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি 3টার মধ্যে তোমরা 2টা কমন পেতে পারো। এরপরে অতিরিক্ত দেওয়া আছে আরও 3টি, মুক্তিযুদ্ধ জাদুঘর, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা। এই কটা করলে তোমরা 15 মার্ক কমন পাবে। এরপর দেখো ভাব সম্প্রসারণ, এটাও দেওয়া আছে মোটে 3টি, জ্ঞানহীন মানুষ পশুর সমান, একতায় বল, সঙ্গত সে লভাষে। আশা করি তোমরা 3টির মধ্যেই একটি কমন পাবে। এরপর দেখো আবেদনপত্র অথবা পত্র, মোটে 3টি দিয়েছি, তবে প্রথম 2টি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, এটা অবশ্যই প্রধান শিক্ষকের নিকট। 2 নম্বর দেখো বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। আর 3 নম্বর আর্থিক সাহায্য চেয়ে আবেদন। 3টির মধ্যে তোমরা 1টি কোন পাবে, 3টি মুখস্থ করো। আর বন্ধুরা, সময়ের স্বল্পতার কারণে আমার আর অন্যগুলো দেওয়া হলো না, তবে তোমাদের অন্যান্য সকল ইংরেজি বলো, গণিত বলো, বা বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ধর্ম সবগুলোর শাসন দেওয়া আছে, তোমরা সবাই দেখে নিও। আর যারা আমার ইউটিউবে চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী নোটিফিকেশান তোমরা অল্পতে পেয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো আর পড়াশোনার প্রতি যত্ন নিও।